বিএনপির পরিবার মানে বেগম খালেদা জিয়ার পরিবার তিনশো কোটি টাকা ঋণ মৌকুব করলো মানে ওই যে থেকে সিক্স পর্যন্ত তার পরিবার যে ঋণগুলো নিয়েছিল ব্যাংক থেকে টাকাগুলো নিয়েছিল সেগুলো যে মানে ইন্টারেস্ট শুধুমাত্র ওই পরিবারেই তিনশো কোটি টাকা ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে দিল এবং আওয়ামী লীগ সরকার এসে যেটা করেছে এই যে চক্র ব্যাংকের মধ্যে তৈরি হয়েছে আইনের আওতায় এনেছে বাংলাদেশের মানুষ জেনেছে যে ব্যাংকের ভেতরে কিভাবে লোপাট হয় কিভাবে চুরি হয় বকিল জাতীয় সৈয়দ ইসলাম বাবুল বলছিলেন যে এক এগারো যে সরকার ছিল সেটি অনেকটা বিদেশিদের প্রভাব ছিল সেখানে তারই ধারাবাহিকতা এখনো আছে সেই ধারাবাহিকতা আসলে কাদের প্রভাব আছে বিএনপি একটু বড় গুণ কি মানে মিথ্যা কথাটা এমনভাবে বলতে পারে তার জন্য মানে কোনো তার মানে মৌখিকভাবে বা বডি ল্যাঙ্গুয়েজে বুঝবে নেই না যে একটা মিথ্যা কথা বলে ফেলছে যারা শুনছে তারা লজ্জা পায় আমরা লজ্জা পাই যেমন ধরেন এর মধ্যে যে যে কথাগুলো বললো ম্যাক্সিমাম কথা অসত্য এবং উদুর পিন্ডি বুদুর ঘাড়ে যে একটা প্রবাদ আছে মানে নিজেরা যেগুলো করেছে সেগুলো এখন এই সরকারের উপরে চাপিয়ে দিচ্ছে যেমন দেখেন কি বলল আপনার এই টপিক্সটা হলো রাজনীতিতে বিদেশিদের প্রভাব তো সেখানে সে বলল এই বিদেশি প্রভাবটা শুরু হয়েছে ওয়ান ইলেভেনের সময় কেন শুরু হয়েছে বলল বলল যে ওয়ান ইলেভেনে শুরু হয়েছে কারণ আওয়ামী লীগের ধ্বংস ধ্বংসাত্মক রাজনীতি সে কারণে আমেরিকা প্রভাব বিস্তার করেছে নাম বলল কিন্তু একটা সরকার যে সরকার দু হাজার এক থেকে দু ছয় পর্যন্ত প্রত্যেকটি দিন মানুষ হত্যা করেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের নির্বিচারে হত্যা করেছে ক্ষমতায় যা মানে ডিক্লেয়ার হয়নি এখনও তার আগেই নির্বাচনের দিন রাতেই আওয়ামী লীগের নেতাদের বাড়ি ঘরবাড়ি কেটে পুকুর বাড়ি না প্লিজ আপনি আপনি আমার মধ্যে ঢুকবেন না আপনি অনেকক্ষণ বলেছেন দুজন বসেছেন আমাকে সময় আমি বলেছি কতজন মেরেছে আমি বলেছি আওয়ামী লীগের একুশ হাজার নেতাকর্মীদেরকে হত্যা করেছে একুশ হাজার নেতাকর্মীদের হত্যা করেছে তাদের নিয়ে দুঃখ নেই দুঃখটা হচ্ছে কষ্টটা হচ্ছে যে আওয়ামী লীগ নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য বারবার চেষ্টা করেছে হাওয়া ভবনে বসে হাওয়া ভবনে বসে প্ল্যান করে তারপরে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছে সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন সেখানেও আইভি রহমান সহ তেইশজনকে হত্যা করা হয়েছে এস এম কিবরিয়া নাটোরের মমতাজ ভাই হাসনুল্লাহ মাস্টার এই লেভেলের যারা নেতৃবৃন্দ এমপি মিনিস্টার লেভেল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তৎকালীন বিরোধী দল নেত্রী ওনাদের পর্যন্ত মূল টার্গেট করে আর আওয়ামী লীগের নেতাকর্মীরা তো কিছুই না তাদেরকে ধরে ধরে বস্তা ভরে ভরে বঙ্গোপসাগরে ফেলে দিয়েছে মানে হত্যা করে করে লাশ গুম করে ফেলেছে তো এই এই হচ্ছে বিএনপির চরিত্র এবং সেই সময় রাজনীতিটা কি করেছে জঙ্গিবাদের উত্থান জঙ্গিবাদ দিয়ে মানুষ হত্যা করা দুর্নীতিতে পাঁচবার একদম ধারাবাহিকভাবে চ্যাম্পিয়ন মানুষের মানে এমনভাবে ব্যবসায়ী বলেন সাধারণ মানুষ বলেন তাদেরকে জিম্মি করে ফেলা হলো যে শুধুমাত্র ইয়া বেগম খালেদা জিয়ার পরিবার ঢাকা শহরের যত সাইনবোর্ড সেই সেটার ব্যবসা করবে প্রয়াত আরাফাত রহমান কোকো এবং হাওয়া ভবনে বসে ব্যবসায়ীরা যদি পার্সেন্টেজ না দেয় তাহলে কোনো টেন্ডার হবে না উন্নয়ন কাজ হবে না ব্যবসা হবে না এইরকম একটি বাংলাদেশ যেখানে মানি লন্ডারিং হলো মানুষ খুন গুম দুর্নীতি লুটপাট এরকম একটি বাংলাদেশ এবং সবচেয়ে বড় কথা হলো যেটা বিদেশিরা হস্তক্ষেপ করেছিল যে কারণে তার দু একটা পয়েন্ট বলি আমার অনেকগুলো কথা বলবার আছে বিদেশিদের প্রভাবটা কখন এসেছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে দু সালে দু সালে তৎকালীন ইউএস অ্যাম্বাসেডর উনি চিঠি লিখেছেন হোয়াইট হাউসে যে তারেক রহমান একটা মানে কুখ্যাত ব্যক্তি তাকে আমেরিকায় যেন সে যেতে না পারে তাকে নিষিদ্ধ করলো মানে স্যাংশন দিল তারেক রহমানের উপর মার্কিন জেমস এফ মোরিয়ারি মনে আছে নিশ্চয়ই তো এটাও বাবুল ভাইকে স্মরণ করে দিচ্ছে সেটা হচ্ছে এবং আমেরিকা স্যাংশন দেওয়ার তারেক রহমানের উপরে স্যাংশন দেওয়ার পরে তারা তাদেরকে এই যে এমনকি ব্রিটিশের অ্যাম্বাসেডার ব্রিটিশ অ্যাম্বাসেডার উনি আস যা হজরত শাহজালালের ওখানে গেছেন সেখানে তাকে গ্রেনেড চার্জ করা হয়েছে এই রকম একটি বাংলাদেশ ছিল সেই বাংলাদেশ যেই যে যে টাকা পাচার করেছে উনি যখন বলে বাবুল ভাই যে ক্যানাডা বাড়ি বাড়ি করছে ইয়ে বাড়ি করছে এই এই রাস্তাটা কারা শিখিয়ে দিয়েছিল সেখানে দু হাজার তিন সালে প্রত্যেকটি জাতীয় পত্রিকায় নিউজ হয়েছে যে ক্যানাডা বেগম পাড়া বাংলাদেশের মানুষ বেগমপাড়া সম্পর্কে পরিচিত হলেন এবং মানি লন্ডারিং করে সিঙ্গাপুরের থেকে এই সরকার এসে তো টাকা আবার ফেরত এনেছে যেটা কি স্বাধীন বাংলাদেশে দিন হয়েছে যে বিএনপি নেত্রীর সন্তান টাকা মানি লন্ডারিং করেছে সেই টাকা এই সরকার আবার সিঙ্গাপুর থেকে এনেছে এরকম এবং বিশ্বের যেখানে ফাইলগুলো করাপ্টেড রাষ্ট্রপ্রধানের বা তার পরিবারের করাপ্টেড ফাইলগুলো নিয়ে আলোচনা করা হয় সেখানে প্রথমেই আসে এই বেগম খালেদা জিয়ার পরিবারে তার দুই পুত্রের করাপ্টেডের ফাইল এই কারণে আমেরিকা বা বিদেশি শক্তিগুলো এইরকম একটি নাজুক খুনি সরকারের বিরুদ্ধে তারা তারা মানে দৃষ্টি নিক্ষেপ করলো এবং সবচেয়ে বড় যেটা করতে পারল সেটা হচ্ছে দু সাত সালের বাইশে জানুয়ারি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করবে আওয়ামী লীগকে বাদ দিয়ে যখন নির্বাচন করবে তখন জনরোষ তৈরি হলো এবং সেই কারণে এই বিএনপির অন্যায়ের কারণে ওয়ান ইলেভেন হলো আর এখন বলছে যে বিদেশিরা এই করেছে আচ্ছা এবং সে সেই বিদেশিদের উপর ভর করে দু হাজার চোদ্দো সালেও ক্ষমতায় যাওয়ার জন্য রাস্তা খুঁজেছে এখনও খুঁজছে এখনও যদি শোনে কোনো কেউ আসছে আমেরিকা থেকে তখন আনন্দে গদগদ প্রেস ব্রিফিং আবার মনে করলো কিছু একটা হবে স্যাংশন দেওয়া যায় কি না গদিচুত করা যায় কি না সরকারকে এই রকম একটা কল্পনার মধ্যে বিভোর থেকে প্রেস কনফারেন্স করে এবার দেখেন আরেকটা বিষয় বলেছে ব্যাংক আমি আমাকে তো কম সময় দিচ্ছেন আমার বলেছে বিএনপি সময়ে ব্যাংকগুলো নাকি সুরক্ষিত ছিল কোনো রকম হয়নি কিছুদিন আগে উনি তো দেবপ্রিয় ভট্টাচার্য রেফারেন্সটা দিলেন তার আগের কি আগে মানে এই ওনার প্রেস কনফারেন্সের আগে যে ওনার একটা কিনোট নোট পেপার পড়েছেন রেহমান সুবাহান উনি যে বলেছেন সেই কথাটা উনি ভুলে গেছেন একথাটা ওনাকে একটু মনে করে দেই উনি উনি কি বলেছেন খেলাপি বাংলাদেশের খেলাপি ঋণের জনক জিয়াউর রহমান এবার আসি ব্যাংক ব্যবস্থা আপনি যে বললেন বিএনপির সময় ব্যাংক ব্যবস্থাটা কেমন ছিল বিএনপির আরও আগে যাই মানে জেনারেল এরশাদের আগে জিয়াউর রহমান যখন ক্ষমতা দখল করলেন জিয়াউর রহমান ক্ষমতা দখল করার পর শিল্প ঋণ সংস্থা নামে একটা সংস্থার মাধ্যমে বিদেশ থেকে যত টাকা পয়সা দেশের নাম করে এনে সেটা ভাগ বাটোয়ারা করেছে নিজেদের মধ্যে বিএনপি গঠন করার জন্য ফর্ম বিক্রি করেছেন বলেছেন ঋণ দিব শিল্প ব্যাংক এবং শিল্প ঋণ সংস্থার মাধ্যমে বিদেশি টাকা এনে এনে সেই টাকাকে লোপাট করেছেন এই হচ্ছে বাংলাদেশের মানুষের হাতেখড়ি কিভাবে ব্যাংক থেকে টাকা নিয়ে লুট করা যায় শিখলো তারপরে কি করলো এবার বিএনপির সময় অর্থাৎ একানব্বই সালে যখন বিএনপি ক্ষমতা এলো ক্ষমতায় আসার পরেই বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান সেই ভাঙা সুটকেস ভাঙা গেঞ্জি ছুঁড়ে ফেলে দিয়ে বাংলাদেশের মানুষের সরকারি জায়গা দখল করে করে তেরোটি ইন্ডাস্ট্রি বানালো ড্যান্ডি ডাইং থেকে শুরু করে তেরোটি ইন্ডাস্ট্রি বানালো সেই ইন্ডাস্ট্রি বানানো টাকা করতে আসলো সেই টাকাগুলো নিল সোনালি ব্যাংক মানে সরকারি ব্যাংক থেকে কিভাবে নিল একটি সরকারি জায়গা সেই সরকারি জায়গার কাগজপত্র নিয়ে প্রভাব খাটিয়ে তারা ব্যাংকের টাকাগুলো নিল এবং এই যে টাকা নিয়ে সেই টাকা পরিশোধ করে নেই অন্যায়ভাবে নিয়েছে তার তার বিরুদ্ধে কিন্তু মামলা আছে এবং নাইনটি সিক্স থেকে নাইনটি পর্যন্ত তারেক রহমানের বিরুদ্ধে ছয়টি মামলা হয়েছে ব্যাঙ্ক কেলেঙ্কারির বিরুদ্ধে এবার নাইনটি এই গেল নাইনটি পর্যন্ত না আমি শেষ করে দিচ্ছি নাইনটি এবার দু এক থেকে দু পর্যন্ত যেটা করলো সেই সময় মানে দু সালে শুধুমাত্র বিএনপির পরিবার বিএনপির পরিবার মানে বেগম খালেদা জিয়ার পরিবার বিএনপি তারা তিনশো কোটি টাকা ঋণ মৌকুব করলো মানে ওই যে নাইনটি থেকে নাইনটি পর্যন্ত তার পরিবার যে ঋণগুলো নিয়েছিল ব্যাংক থেকে লোন টাকাগুলো নিয়েছিল সেগুলো যে মানে ইন্টারেস্ট হয়েছে সে ইন্টারেস্ট শুধুমাত্র ওই পরিবারেই তিনশো কোটি টাকা করলো এভাবে ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে দিল এবং আওয়ামী লীগ সরকার এসে যেটা করেছে এই যে চক্র ব্যাংকের মধ্যে তৈরি হয়েছে সেই ঋণ খেলাপি জনকের শুরু থেকে তার এই সরকার এসে সেই চক্রকে গ্রেপ্তার করেছে আইনের আওতায় এনেছে বাংলাদেশের মানুষ জেনেছে যে ব্যাংকের ভেতরে কিভাবে লোপাট হয় কিভাবে চুরি হয় আর সেই তথ্য ভুলে গিয়ে উনি এখন বলছে ব্যাংক আমি আপনার কাছে